পথে ঘাটে হয় না পিরিতি ও গোলাপি, খাওয়াইলি তুই রসের জিলাপি, ও গোলাপি খাওয়াইলি তুই রসের জিলাপি। কি শুকনো মৌসুমে এমন বৃষ্টি পড়ছে কোথা থেকে? এই বানর হারামজাদা, তোর মুখের পানি আমার শরীরে ফেলছিস, মুখে টোপ মেরে দিব রে হারামজাদা। ওরে বন্ধু রে বন্ধু, মুখ থেকে পানি কি এমনি এমনি পড়ছে? ওই দেখ মিসকের দোকানের জিলাপি রসে পুরো টই টম্বুর। ইস, যদি একবার ওই রসে ভরপুর জিলাপি খেতে পারতাম। ইস, একি তাই তো। ওরে দোস্ত, আমার ওই জিলাপি খেতে খুব ইচ্ছে করছে। শোন শোন, আমার মাথায় ফ্রিতে জিলাপি খাওয়ার বুদ্ধি এসেছে, চল আমার সাথে চল। এই এই, তোরা টাকা না দিয়ে জিলাপি খাচ্ছিস কেন? বউকে কিন্তু আমি বলে দিব, যা যা আমার দোকান থেকে চলে যা। ওরে আমার বউয়ের স্বামী রে, যা যা বল তোর বউকে, তোর বউ আমাদের কিছুই বলবে না। আমাদের নাম হলো মাছি, খাই শুধু মিষ্টি মিষ্টি গরম জিলাপি, যা বল গিয়ে তোর বউকে। ইরি মাইরি, বউ বউ রে, ও বউ, মাছি সব জিলাপি খেয়ে ফেললো। বউ বউ রে, ওরে আমার বউ কারাম স্বামী রে, মর মর তুই মর, মাছি জিলাপি কাছে তো আমি কি করব? হ্যাঁ চুপচাপ দাঁড়িয়ে দেখ। বন্ধু সব জিলাপি খেয়ে তো শেষ করলাম, চল এখন চলে যাই। মিজকে আজ আসি, কালকে তো আবার জিলাপি খেতে আসবো। ও বউ, মাছি সব জিলাপি খেয়ে গেল গো। ও বউ, গলা পিটে চিৎকার করছো কেন? হ্যাঁ কোথায় তোমার মাছি, কোথায়? হ্যাঁ উমা, কে কি গো, জিলাপি কোথায় গায়েব হয়ে গেল? গায়েব হয়ে যায়নি, মাছি খেয়ে গেল। মাইরি, তোমাকে কতক্ষণ ধরে ডাকছি তুমি তো শুনলেই না। হারামজাদা, মাছি এতগুলো জিলাপি খেয়ে নিয়েছে, নিশ্চয়ই তোকে কেউ বোকা বানিয়েছে রে বলদ। আজ তোকে মেরে বোয়াতটা বানাবো, বলদের বলদ। আমি কি বোকামি করেছি, বউকে তো আমি বললাম ওই মাছি জিলাপি খেয়েছে। বউ খালি আমাকে মারে। ও আমন কান্নাকাটি না করে যাও, তাড়াতাড়ি তেল কিনে নিয়ে এসো, আবার নতুন করে জিলাপি ভাজতে হবে। যা সর্বনাশ করার তা তো করেছই, বলদ কোথাকার? সাইড সাইড, কিলিং কিলিং। আমার রিক্সা তো নয়, যেন রাস্তা পথে বিমানের ছোঁয়া। কিলিং কিলিং। ইরে মাইরি, ফ্যান্টাস্টিক সিনারি দেখলাম তো, গোবরে পিচ্ছিল কাটলেই উড়ে যাওয়া যায়। মাইরি, তাহলে আমি শুধু শুধু কষ্ট করে হেঁটে যাচ্ছি কেন? যাই, আমিও গোবরে গিয়ে পিচ্ছিল কাটি, উড়ে বাড়িতে চলে যাব। ইরে মাইরি, কোমর মেরা টুট গেয়া। ও যাক যাক, পিচ্ছিল কেটে একটু আসতে পেরেছি, কষ্ট করে হাঁটতে হলো না। ইস, যদি আর একটু গোবর থাকতো তবে আর একটু পিচ্ছিল কেটে যেতে পারতাম। কিন্তু গোবর নেই তো কি হয়েছে, তেল তো আছে। ট্যাংকারাং ট্যাংকারাং। বউ ও বউ, আমি চলে এসেছি বউ, এই নাও তোমার তেলের বোতল। উমা, কে কি তেলের বোতলে তেল কোথায়? তোমাকে না তেল আনতে বললাম। বউ আমাকে সম্মান করো, বউ সম্মান করো, আর যা চালাকি করেছি না, একেবারে মাইরি, পুরোই ফাটাফাটি, পায়ের নিচে তেল ঢেলে পিচ্ছিল কেটে তাড়াতাড়ি চলে এসেছি। ওরে হারামজাদা শ্বশুরের ব্যাটা রে, তুই বাড়ি ফিরে কেন এলি? হ্যাঁ বোকারাম, তোকে সম্মান করব আমি, আয় চাটার বাড়ি দিয়ে সম্মান জানাচ্ছি রে হারামজাদা। বউ ও বউ, আমি আর বোকামি করব না বউ, ঘরে ঢুকি একটু,
বউ, ও বউ, আমি না তোমার স্বামী। এসো এসো, আর মার বুনি এসো, আর ভয় পেতে হবে নি। উলি উলি আমার লক্ষ্মী বউ, আমি জানি তো তুমি আমার উপর রাগ করে থাকতেই পারো না, সোনা মোনা ইষ্টকুলু বউ। হয়েছে হয়েছে, আর দরদ দেখাতে হবে নি। এই নাও 100 টাকা, চাল কিনে নিয়েছো তো, কিছু রান্না করে খেতে হবে তো নাকি? বউ, তোমাকে এবার বাজারের সব থেকে ভালো চাল এনে দিব, মাইরি আর নো গালতি নো মিস্টেক। আসুন আসুন, আমার সাদা সাদা মূলার উপর চলছে বিশেষ ছাড়, মাত্র 2 টাকা কেজি, মাত্র 2 টাকা কেজি। আরে দূর দূর, সকাল থেকে এসে বসে আছি, কেউ আমার সাদা সাদা মূলা কিনলই নেই, দূর দূর। আচ্ছা দিদি, আপনি কি জানেন বাজারের কোন দোকানে সব থেকে ভালো মানের চাল পাওয়া যায়, আর যে চাল সিদ্ধ করলেই ধবধবে সাদা ভাত হবে? প্লিজ টেল ইউ। পেয়েছি, একটা মুরগি পেয়েছি, একে আজ বোকা বানিয়ে ধোকা দিব। আরে দাদা, আপনার চোখের সামনে তো সেই চাল ধরে বসে আছি, দেখছেন নে কত বড় বড় সাদা চাল, চাল যত সাদা হবে ভাত তত বড় হবে, বড় চাল বড় ভাত। ইরে মাইরি, তবে তো এই চাল আমি কিনবো, বউকে আজ আমি ইম্পোজ করব, আর কোনো বোকামি নয়। এই নিন দিদি, টাকা নিন, চাল দিন। মাইরি বউ, দেখো দেখো, বাজার থেকে আমি সবচেয়ে বড় বড় চাল কিনে নিয়ে এসেছি, যার ভাত হবে বড় বড়। আয় আগে, একে নিয়ে আমি কি করব? ওরে, তুই কি চোখ দুটো খুলে বাড়িতে রেখে গিয়েছিলি? এগুলো চাল নয় রে, চাল নয়, এগুলো মূলো। আজে মূলো তোকে গেলা বরে আরাম দাদা। ইরে মাইরি, ওরে বাবা, ছাইরা দেব কান্দা বাসি, আমি মূলো খাবো না রে, ছাইরা দে। ওরে বাবা রে, মিঞ্চের কি পাতে জোর, এক পাতে বিছানার নিচে ফেলে দিল আমাকে আরাম জানা দাঁড়ো। ইরে মাইরি, এ কি বউ, আমাকে মারলে কেন, কি করেছি আমি? কি করেছিস তুই, পেদে পেদে পদারণ্য বানিয়ে দিয়েছিস ঘরটা কি? আর বোকা আমি মেনে নিয়েছি, কিন্তু এই পাদ আমি মেনে নিব নে। তোমার জন্যই তো পাচ্ছি আমি, মূলো খাইয়ে দিয়েছো যেমন, সহ্য করো তেমন, ইচ্ছে করে তো আর পাদ বন্ধ করতে পারি না মাইরি। না না, পাদ বন্ধ করার উপায় বের করতে হবে হবে, কি করি কি করি। হ্যাঁ পেয়েছি উপায়, এই নাও, এই হাঁসের ডিম পিছনে গুজে বসে থাকো, পা দাসার রাস্তায় ডিম গুজে বসে থাকলে আর পাত বিনি না নাও। ইরে মাইরি, অবশেষে পাত বন্ধ করতে পিছনে ডিম থেরাপি দিয়ে দিল বউ। ওরে বউ, আর কত রঙ দেখাবি তুই। ইরে মাইরি, আমার পিছনের তাপে ডিম ফুটে একদম হাঁসের বাচ্চা বের হয়ে গেল, বউ ম্যাজিক দেখো, ম্যাজিক দেখো দেখো। প্যাক 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 কোথা থেকে আবার আসবে, আমার পিছন দিয়ে এসেছে, আই মিন আমার পিছনের তাপে কালকের ডিম ফুটে বাচ্চা বের হয়ে গেছে মাইরি। তোমার পিছনের তাপে ডিম ফুটে বাচ্চা হয়ে গেছে, আর এদিকে আমার মাথায় এক বিজনেসের প্ল্যান হয়েছে গেছে, ওই ট্যাঞ্চি। ও বউ, আমার তো পাদ বন্ধ হয়ে গেছে বউ, আবার পিছনে ডিম দিলে কেন? ও বউ চুপ কর বেটা, আমি নতুন বিজনেস খুলব, হাঁসের বিজনেস, তাড়াতাড়ি তাপ দিয়ে হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে দে। ওরে বাবা রে বাবা, সবগুলো ডিম ফুটে গেছে, ওগো আমরা তো হাঁসের বিজনেস করব, অনেক টাকা কামাবো গো, অনেক টাকা। টাকা কামানোর আগে আমার পিছনে বরফ দিয়ে দাও, হেভি চলছে পিছন আমার, যায় যায় অবস্থা বউ মাইরি। তোর পিছনে তুই বরফ দি, আমার এখন অনেক কাজ, আমাদের তো হাঁসের খামার করার জায়গা নেই, এই সবার ঘরে খামার তৈরি করতে হবে, হাঁসের বাচ্চাদের যত্ন নিতে হবে। বা আজগুলো বেশ বড় হয়ে গেছে, যাও চরে তুমি বাজারে বিক্রি করে এসো, কোনো গন্ডগোল করবে না কিন্তু। নো গন্ডগোল বউ, একদম চরা দামে বাজারে হাঁস বিক্রি করবো। কিরে মিথকে, হাঁস তুই কোথায় পেলি, কোথায় নিয়ে যাচ্ছিস?
আরে আরে বাঘ মামা বলো না সেই কথা, বউয়ের বুদ্ধিতে আমার ঘরে এখন বিশাল হাঁসের খামার, সেই খামারের হাঁস বাজারে বিক্রি করতে যাচ্ছি, যাই যাই আমার সময় নেই, মাইরি। মিসকির ঘরের ভিতর তবে হাঁসের খামার আছে, এবার তো তাহলে কাজে লেগে পড়তে হবে আমাকে। হাঁসের কচির আন খেতে খুব মজা, ভেরি ভেরি টেস্টি। মিসকে শেফা, তোরা নাকে তেল দিয়ে ঘুমা, এদিকে সপা সপ টপা টপ তোর ঘর থেকে আমি হাঁস চুরি করে নিয়ে যাব। তার মানে চোর এসেছিল ঘরে, না 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 বুঝলি, আজ সারা রাত আমরা আর ঘুমাবো নি, আজ পাহারা দিব, চোরকে যে ধরতেই হবে। এরে মাইরি, সারা রাত ঘুমাবো না? হ্যাঁ সারা রাত ঘুমাবো নি, এসো পায়চারি করবো, এসো বাম ডান বাম বাম ডান বাম বাম ডান বাম। এক দুই তিন চার দশ, না না আজও হিসাব মেলেনি, তার মানে আজ রাতে আবার চোর এসেছিল। এ কি গো বউ, আমার সামনে মুলোর ঝুড়ি কেন রাখলে? মুলো নিয়ে আমি কি করব? এই মুলো এখন বসে বসে গিলবে তুমি, এই মুলোই পারবে চোর ধরতে, চেপে ধরে গেলো গেলো মুলো। ইরি মাইরি, ছেড়ে দে বউ, ও বউ আমি তো মুলো খাবো না বউ, মুলো গেলে আমার পা থামে না, ও বউ। বাবা, আজ আবার দুটো ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে বস্তা ভরে সব হাঁস আমি চুরি করে নিয়ে যাব। ওরে বাবা রে, মিসকির পাদের কি জোর রে বাবা, এক পাদের ঠেলায় আমি গাছের ডালে আটকে গেছি, আমাকে কেউ নামাও, আমি আর হাঁস চুরি করব না, নামাও। চোর আর করবি হাঁস চুরি, এমন পাদে শাস্তি পেলি, যাক এবার আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি। এই হতচ্ছাড়ি পেতনির ঘরের পেতনি, পা ছাড় আমার, ছাড় বলছি, আহ মরো, পেতনির আবার বিয়ে করার শখ হয়েছে। তোর এসব ফালতু কথা শোনার সময় আমার নেই, এখান থেকে চলে যা, আমাকে একদম বিরক্ত করবি না। কি বললি, যাবি না? তবে রে, এক্ষুনি তোকে অশ্বত্থ গাছে ঝোলাবো।
ভাই কি যেন পড়লো মনে হচ্ছে। আক মাওলা, ও নো, ওয়াকু, এটা কি দিলাম মুখে, কেমন যেন একটা গন্ধ হচ্ছে। হ্যাঁ ছি, এটা তো পটি। আরাম যদি পেতনি, তুই আবার এসেছিস। আসবো না তো কি করবো রে, কেবল তো শুরু। তুই আমাকে বিয়ে না দিলে আমি এভাবে তোকে জ্বালাতে থাকবো। ও নো, আক মাওলা, তোর জ্বালাতনই আমি সইতে পারছি না। আবার তোকে বিয়ে দিয়ে ডাবল জ্বালা ডেকে নিয়ে আসবো। আক মাওলা, না, আমি এটা কিছুতেই করব না। আরাম যদি আমার মাথায় পটি করে দেয়া, দাঁড়া এক্ষুনি তোর পিছনে আগুন ধরিয়ে দেব। ওরে বাবা রে, ওরে কে আছিস রে, নামা আমাকে এখান থেকে, নামা। আক মাওলা, ইল বাবা, ওরে কে কোথায় আছিস, আমাকে নামা এখান থেকে। আমি জানতাম এই কাজ তুই করেছিস। নামা বলছি, এখান থেকে নামা আমাকে। ওরে আমার মাথা যে কেমন ঘুরছে। হক মাওলা, ওরে হতচারি, জেনে বুঝে পেতনিকে কে বিয়ে করতে চাইবে বলতো। আমি পাত্র ছাড়া কি করে তোর বিয়ে দেব। হক মাওলা, পাবি পাবি, খুঁজে দেখলে পাত্র নিশ্চয় পাবি, আর না পেলে আমি তোকে বিয়ে করব। তোবা তোবা, জি 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 জি, কি লজ্জার কথা, বুঝেছি এর কথায় সায় না দিলে এভাবে আমাকে বিরক্ত করতে থাকবে। আচ্ছা বেশ, আমি তোর বিয়ে দেব, তার আগে আমাকে এখান থেকে নামা। ও বাবা গো, এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচলাম। পেতনির ঘরে পেতনি, তোর সাত জন্মের বিয়ের শখ আমি মেটাচ্ছি। তারা শো, আমি তোর বিয়ে দেব, তার আগে তোকে আরো সুন্দরী হতে হবে। সুন্দরী তো বটে, তবে তোকে আরো সুন্দরী হতে হবে। তার জন্য আমি তোকে এই কলসির পানি দিয়ে গোসল করিয়ে দেব, অমনি তুই ক্যাটরিনা প্রোম্যাক্স হয়ে যাবি। হক মাওলা, হক মাওলা, ইল বাবা, বিয়ে করবি তাই না, করে বার বিয়ে। হক মাওলা, মার হাবা। কিরে মিচকে, এখানে বসে কি করছিস? কি আর বলবো ভাই, দুঃখের কথা, আজ কদিন ধরে পটি করতে যাই কিন্তু পটি হয় না।
বারবার নিম্নচাপ আসে কিন্তু ক্লিয়ার হয় না। মাইদি পিছনের প্যারায় পড়ে ঠিকভাবে কোনো কাজ করতে পারছি না ভাই। আরে বলিস কি, এ তো মারাত্মক সমস্যা। কি আর করব ভাই, ডাক্তারের কাছে গিয়েছিলাম কিন্তু ঔষধ খেয়েও কোনো কাজ হচ্ছে না। এ তো বড়ই মুশকিল। তাহলে আমি বলি কি, একবার তান্ত্রিক বাবার কাছে যা, উনি এই রোগের নিশ্চয়ই সমাধান দিতে পারবেন। তাই করতে হবে বুঝলি, এভাবে আর থাকা সম্ভব নয়। আচ্ছা আচ্ছা তাই কর, আমি আসি তাহলে। ছি 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 ছি, কি গন্ধ কি গন্ধ। সবই তো শুনলেন বাবা, এবার আমার এই রোগের সমাধান দিন বাবা। ইল বাবা মারহাবা, তুই কোনো চিন্তা করিস না, আমি থাকতে তোর কোনো চিন্তা নেই। টাকা এনেছিস তো? টাকা ছাড়া আমি আবার ঔষধ দিই না, বুঝলি? ইরে মাইরি, এনেছি বাবা, টাকা এনেছি আমি। যত খুশি টাকা নিন বাবা, তবু আমার পিছন ঢিলে করে দিন মাইরি। পিছনের জ্বালা আমার আর সহ্য হচ্ছে না। ওই যে পেঁপে গাছটা দেখেছিস, ওটাই তোর ঔষধ। যা ওই পেঁপে গাছটাকে বাড়িতে নিয়ে যা। ওই গাছ তোর বাড়িতে লাগালে ওই গাছের হাওয়া বাতাস খেলে তোর ওই রোগ আপনা আপনি সেরে যাবে। হকমাওলা। মাইরি তাই নাকি? আপনাকে অনেক থ্যাংকু বাবা, এই নিন আপনার মানি, এবার আমি আসি বাবা। হকমাওলা, দোয়া করি অতি দ্রুত যেন তোর পিছন ঢিলে হয়ে যায়। হকমাওলা। ইল বাবা। মাইরি, তান্ত্রিক বাবা বলেছিল পেঁপে গাছের হাওয়া খেলেই আমার পিছন ঢিলে হয়ে যাবে, কিন্তু কই, কিছুই তো হচ্ছে না। তার চেয়ে আমি বরং পেঁপে গাছের পাতা বেটে খেয়ে দেখি, নিশ্চয় কাজ হতে পারে। মাইরি দিদি, মাইরি পেটের ভিতর এমন ডাকাডাকি করছে কেন? ও মা গো, মনে হচ্ছে এখনই হয়ে যাবে। শান্তি, প্রায় 3 মাস পর পটি করলাম, গন্ধটা একটু বেশি ছিল, বাট পটি করে হেভি শান্তি পেয়েছি। মাইরি কমা গো, পেট তো আবার মোচড় দিচ্ছে। আহ শান্তি, ও মা গো আবার। ইরে মাইরি, পিছন ঢিলে হলো তো এমন ভাবে হলো, আমার অবস্থা পুরো কেরোসিন বানিয়ে দিলো। আর পারছি না, দুনিয়াটা কেমন অন্ধকার দেখছি। মাইরি 1 2 3 4 5 6 7 8 9 10। ইরে মাইরি মাইরি, আমার পেঁপে গাছে তো হেভি পেঁপে ধরেছে, যাক ভালোই হয়েছে। আর সবচেয়ে বড় পেঁপেটা বাজারে বিক্রি করব, আর সেই টাকায় হালকা করে একটু বাংলা ডাইল খাবো। এই পেপে নিয়ে যান পেপে, একেবারে টাটকা পেপে। এই পেপে নিয়ে যান পেপে পেপে। এই যে দাদা, আপনার পেপের দাম কত? আর এই পেপে টাটকা হবে তো? মাইরি আবার জিগায়, টাটকা মানে একেবারে টাটকা সতেজ মাইরি, আর দাম মাত্র 100 টাকা। ও আচ্ছা, দিন দাদা পেঁপেটা আমাকে দিন, টাটকা বলে নিচ্ছি, এই নিন 100 টাকা। আজই পেঁপে দিয়ে মুলো রান্না করব। ওয়াও, দারুণ কম্বিনেশন, তাড়াতাড়ি পেঁপেটা কেটে ফেলি। ব্যাপারটা কি, পেঁপেটা এত শক্ত কেন? কিছুই তো কাটা হচ্ছে না। হে ইয়ো, আর ও জোরে হে ইয়ো, না এই পেঁপে তো কিছুতে কাটা হচ্ছে না। তার চেয়ে বরং এটাকে এভাবে সেদ্ধ করি, তারপর সেদ্ধ পেঁপে তরকারি রান্না করব। কাটতে পারিনি তো কি হয়েছে, সেদ্ধ তো করতে পারবো। ও মা গো, হচ্ছেটা কি?
আরামজাদা পেপে কি শুরু করেছিস তুই? 100 টাকা দিয়ে তোকে আমি কিনেছি, রান্না তো তোকে আমি করেই ছাড়বো। ইরি মাইরি, এমন পেপে আমি বাপের জন্মে দেখিনি বাপু। এই পেপে থাম থাম বলছি, তোকে আজ আমি রান্না করেই ছাড়বো। হায় হায় রে, গেল গেল গেল, আমার 100 টাকার পেপে আমাকে ধোকা দিয়ে চলে গেল। এই মদ কে মাতাল হয়ে ইস্যু করব দেয়ালে, শালা যা হবে তা দেখা যাবে কাল সকালে। এই মদ কে মাতাল হয়ে ইস্যু করব দেয়ালে, যা হবে তা দেখা যাবে কাল সকালে। এক দুই তিন পনেরো। কিরে মাইরি, একটা পেঁপে তো বিক্রি করেছিলাম, তাহলে আবার পনেরোটা হলো কি করে? মাইরি বুঝেছি, এসব বাংলা মদের গুণ। মাইরি, এত রাতে আবার চালের উপরে কিসের শব্দ হচ্ছে দেখি তো? ইরে মাইরি, এসব আমি কি দেখছি? এও কি সম্ভব? না, বোধহয় আমি স্বপ্ন দেখছি। ও মা গো, এ তো সত্যি, এই হারামজাদা পেঁপের দল, তোরা কি শুরু করেছিস? নাম বলছি, এমন আজব পেঁপে আমি বাপের জন্মেও দেখিনি মাইরি। আজ এই সবগুলো পেঁপে আমি বিক্রি করে দেব। পেঁপে নিয়ে যান, পেঁপে টাটকা টাটকা পেঁপে, একেবারেই টাটকা পেঁপে। আসুন আসুন নিয়ে যান। এই যে দাদা, এই পেঁপেটার দাম কত? মাইরি, মাত্র 40 টাকা দাদা। ঠিক আছে, এটা আমি কিনবো, এই নিন টাকা। ও মা গো, এসব কি হচ্ছে? ওরে বাবারে, এ কেমন ভুতুরে পেঁপে! রাখেন মিয়া আপনার পেঁপে, এমন পেঁপে আমি কিনবো না। ইরে মাইরি, এসব হচ্ছেটা কি আমার সাথে? ও মা গো, ও বাবা গো, এই হারামজাদা পেঁপেওয়ালা, আজকেও পেঁপে বিক্রি করতে এসেছিস? তোর এমন আজব পেঁপে নিয়ে আমি ঠকেছি, এখন আমার টাকা আমাকে ফিরিয়ে দে বলছি। ইরে মাইরি, সেই টাকা দিয়ে তো আমি মদ গিলেছি, এখন টাকা কোথায় পাবো আমি? হারামজাদা, আমাকে ঠকানো? আবার বলছিস টাকা নেই? আজ তো তোকে মেরে টাকা উসুল করব আমি। ও বাবা গো, ও বাবা গো, ইরে মাইরি, ওগো এত রাতে চালের উপরে কিসের শব্দ হচ্ছে গো? চলো তো বাইরে গিয়ে দেখি। ও মা গো, এ কি কাণ্ড! পেঁপের আবার হাত পাও আছে নাকি? এ কেমন ভূতুরে পেঁপেরে বাবা! ওগো, আমি রূপার থেকে শুনেছি মিজকের বাড়িতে এমন ভূতুরে পেঁপে আছে, আমার মনে হয় এগুলোই সেই পেঁপে। ওরে বাবা রে, বলো কি! ও বাবা গো, ও মা গো, ও গো, এখনই এখান থেকে পালাতে হবে, নয়তো মাথা পেটে অজ্ঞান হয়ে যাব। এই হারামজাদা মিসকি, ওঠ ওঠ বলছি, অন্যকে ভয় দেখানোর ফোন দিয়ে এসেছিস? ইরে মাইরি, এত রাতে বাড়িতে আবার ডাকাত পড়লো নাকি? না, আমি কিছুতেই দরজা খুলবো না মাইরি। হারামজাদা, দরজা খুলবি নাকি ভেঙে ফেলবো? ওরে বাবা রে, এ তো বাঘ মামা মনে হচ্ছে। হারামজাদা, বাড়িতে ভুতুরে পেঁপের চাষ করেছিস, তোর ভুতুরে পেঁপের অত্যাচারে আমরা অতিষ্ঠ, আজ তোকে বাঁশ ডলা দেবো। হারামজাদা, অন্যের ঘুম নষ্ট করা। ইরি মাইরি, একবার ধরলে হেপি গেলাবে, তার আগেই কেটে পড়ি। সবই তো শুনলেন বাবা,
দেখুন বাবা আপনার দেয়া পেঁপে গাছ আমায় কিভাবে নাস্তানাবুদ করছে, এর একটা সমাধান আপনাকে দিতে হবে বাবা। হক মাওলা, জানতাম এমনটাই হবে, এই সব কিছুই পেপনির আত্মার কাজ। বেটা তুই চিন্তা করিস না, আমার কাছে এর সমাধান আছে। ধর এই বাঁশি টানে আর আমার কথা মন দিয়ে শোন। তাড়াতাড়ি বলুন পাইরি। হক মাওলা শোন তবে। ইরে মাইরি। এই তো কাজ হচ্ছে। মাইরি এবারে আপদ বিদেয় হয়েছে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।